প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম ও সুন্দর মেরিন ড্রাইভ রোডে। ডলফিন মোড় থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার বিস্তৃত এই মেরিন ড্রাইভ। 2017 সালের 6 মে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। বাংলাদেশের সড়ক ও জনপথ বিভাগের অধীনে নির্মাণ কাজ সম্পন্ন করেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর 16 জন ইঞ্জিনিয়ার কাস্টে নির্মাণের সময় কাজের সাথে নিয়োজিত ছিলেন। আর এই ভিডিওটাতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মেরিন ড্রাইভ রোড, হিমছড়ি পাহাড়, হিমছড়ি ঝর্ণা, ঝাউবন, কাঁকড়া বিচ, প্যারাসেলিং, সাম্পান, শুটিং স্পট, ইনানি বিচ ও পাটুয়ার টেক। আমাদের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অন্য কারো শরণাপন্ন হতে হবে না। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের মেরিন ড্রাইভ ভ্রমণ শুরু করছি কক্স বাজারের ডলফিন মোড় থেকে। এখন বাজে সকাল 10টা। প্রথমে ডলফিন মোড় থেকে সকালে নাস্তা করব। আমরা সকালে নাস্তা করে প্রথমে সারা দিনের জন্য একটি অটোরিকশা রিজার্ভ করি। ভাড়া পড়েছিল আমাদের 1000 টাকা। আপনি ইচ্ছা করলে অটো ব্যতীত অনেক যান পেয়ে যাবেন, যেমন চান্দের গাড়ি, বাস, সিএনজি এবং বাইকও ভাড়া নিতে পারেন। বাইক কীভাবে ভাড়া নেবেন এই সম্পর্কে আগেও আমরা একটি ভিডিও আপলোড করেছি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমরা 4 জন এই অটো রিজার্ভ করে যাব ডলফিন মোড় থেকে পাটুয়ার টেক বিচ পর্যন্ত। সকল ট্যুরিং স্পট ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তাই যাওয়ার সময় পথে আমরা কিছুই দেখব না, আসার সময় সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। এটা হলো পাটুয়ার টেক। এই সি বিচের বিশেষত্ব হলো এখানে সেন্ট মার্টিনের মতো কোরাল দেখা যায়। তারপর আমরা চলে গেলাম ইনানিতে। এই ইনানি বিচে কিছুক্ষণ নিজের মতো করে সময় দিলাম, ঘুরলাম। তারপর আমরা চলে গেলাম শুটিং স্পটে। আমার দেখা কক্স বাজারের সবচেয়ে সুন্দরতম জায়গা হলো এই শুটিং স্পট। অবশ্যই মেরিন ড্রাইভে আসলে এই সুন্দর জায়গাগুলো ঘুরে যাবেন। প্যারাসেলিং কাঁকড়া বিচে, এরপর হলো হিমছড়ি পাহাড়।
এবার আমরা চলে আসলাম প্যারাসেলিং কাকড়া বিচে। কাকড়া বলতে তো কিছুই নাই, বলতে পারেন প্যারাসেলিং। লোকমুখে শোনা নামগুলো অনেক বড়, কিন্তু জায়গাগুলো অত সুন্দর নয়। তারপর আবার আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণা ও ইকো পাহাড়ে। এই হিমছড়িতে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 30 টাকা মূল্যের টিকিট করতে হবে। প্রথমে চলে গেলাম ঝর্ণা দেখতে। পথে বেশ কিছু দোকান পাবেন, পছন্দ হলে কিছু নিয়েও নিতে পারেন। আমি আগে থেকে জানতাম ঝর্ণা আগের মতো নেই, প্রাকৃতিক ঝর্ণা হয়ে গেছে কৃত্রিম ঝর্ণায়। ঝর্ণা থেকে এক বুক কষ্ট নিয়ে এখন যাচ্ছি পাহাড়ে, কিন্তু পথে দেখলাম লম্বা লাইন। যাই হোক, এইভাবে সারিবদ্ধভাবে হয়ে উঠলাম পাহাড়ে। উপরের সৌন্দর্যটা বেশ মনোমুগ্ধকর। এই লাইন ধরে উপরে আসলে কষ্টটা ভুলে যাবেন। আমাদের কি ভাগ্য দেখুন, উপরে উঠেই সানসেট ভিউটা পেয়ে গেলাম। কক্সবাজারের মতো মুখরিত হয়ে উঠুক হাজার বছরের এই বাংলাদেশ।